হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। এই জিম করতে করতে হাসে হাতে খোসা পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? সব খোসা পড়ে যাচ্ছে। তোমরা যে এখান ধরে টানার জন্য, মানে আমি হাতে যে 30 কেজি 35 কেজি ওজন, 40 কেজি ওজন টানছি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খোসা পড়তে শুরু করেছি। তারপরে তোমার আমি যখন এখানে যখন 40 কেজি ওজন নিয়ে এটা নিয়ে যখন টানাটানি করি, বা তখন কিন্তু এই হাতেরই হাতে বেশি চাপ লাগে, হাতের খোসা পড়ছে। অ্যাকচুয়ালি আমার খোসা পড়ার কথা না, তো খোসা পড়ছে, কারণ এটা এটা করলে খোসা পড়বে, খুব কিছু করে নেই। এটা তো মানে যেসব এখানে জিম ঘরে যেসব করে নিয়েও আছে জিমে, সব কিছু কিন্তু খোসা পড়ার মানে চান্স বেশি, কিন্তু হাতেরই সব কিছু কিন্তু ব্যাপারটা আছে। এটা তো কোনো ব্যাপার না, খোসা পড়া আর না পড়ার কোনো পার্থক্য নেই, ওটা পড়তে দাও, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তোমাদেরকে এটা শেয়ার করার কথা ছিল, তো শেয়ার করলাম। যা পড়ছে পড়বে, পরে দেখা যায়, তাই না? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ইউটিউব চ্যানেলটা দেখছো, সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? বাই।